নমস্কার সবাইকে, ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই, আমরাও ভালো আছি। তো এখন হইলো সকালবেলা, তারা রানিয়া আছে তো অনু ঠিক হলো না? তো যাইতেছি হইলো, অনুর পরীক্ষা তো 7টা নাকি 6টা দিছিল, তারপর তার পরীক্ষা দিতে পারে নাই, তারপর কলেজে যাইতে বলতেছে। তো আর যাইতেছি, এই যে পার্সেল আছে, এই জায়গা হইলো তেল আর আছে ঘি আছে, তো দিতে যাইতেছি। কইছি কাজও করে আসি, অনুর সাথে আবার কলেজেও যাই। তো যাবেন সে আমি কৃষ্ণ অনু, তো চলেন যাই একটু ঘুরে আসি। আর হচ্ছে এক দিদি তো জন্মাষ্টমী উপলক্ষে 1500 টাকা দিছে, তো দিছে হচ্ছে কি জন্য, তো নিলয়ের একটা ড্রেস কেনার জন্য, আর হচ্ছে পোলা পানের জন্য, কিছু খাওয়ানোর জন্য, আর হলো বাড়ির সবাই মিলে মানে জন্মাষ্টমী উপলক্ষে মানে দই দই আনার জন্য বা দই দেয়া। সে তো আসলে ইস্কনে মানে ইস্কনের মানে ইস্কন ই করে, তো ইস্কন মতে, তো তার জন্য বলছে তোমরা আমিষ জাতীয় মানে আমিষই তো তাই না, আমিষ জাতীয় জিনিস আর কি খাবার খাইতে। তো দই আনুমো আজকে, দই আই না, তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করুমো। তো চলেন যাই একটু ঘুরে আসি আর সব কিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ নিয়ে যান না, ও যে যাইবো না মানে এটা দিয়ে হতো না ওটাই। কি আসে না কোন আসে ডিম পারছে, রাজা আসে কমছে কমে নেই ভিজা গেছিল নৌকা যে ডুব চাল আর তুমি নৌকা পার্সেল দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এসকে পাইলট, এসকে পাইলটের মাঠ। তো ঘি পাঠিয়ে দিলাম, ঘি আর তেল। তখন যাবো মির্জাপুর কলেজে, অনুগ্র কলেজে। তো আমরা এই যে অনুগ্র কলেজে এসে পড়ছি, এটা তো আসলে মহিলা কলেজ, তার জন্য আর কি আমরা ভিতরে যাই নাই। তো ভিতরে গেলে কোনো সমস্যা নাই, এই যে হলো কলেজ, এটা হচ্ছে ওনাদের মহিলা কলেজ, মানে এই কলেজে পড়ে। কে হয়েছে তখন কি আজকে হইব না, আবার জানিয়ে দিব তো ভেজাল, একদিনও একদিন হয় না এই কলেজের। এই অটো পাস দিছে না আর কি অস্থির, অটো পাস করা শেষ, কলেজ থেকে এবছর বেরিয়ে গেলা, তাহলে চলো যাই গে আবার যেনকে আবার কয় হেনকে আহে। সকালবেলা
টাকা দিয়ে যাও স্কুলে। তো স্কুল থেকে বিদায় নিয়ে গেল, তো আমরাও বিদায় নে আবার যেন কেবার কেন কামনে। তো চলো যাইগে। তো এই যে বৃষ্টি নেমে গেছে মোটামুটি, আজকে সকাল থেকে খুবই আর কি বৃষ্টি, বৃষ্টি জ্বালা একবারে জীবনটা শেষ হয়ে গেল। আমরা নয় ভালোই আছি, যাদের এই অবস্থা তাদের কি একটা অবস্থা, যারা ত্রাণ দিতে যাইতেছে, তারপরে যারা মানে বন্যায় মানে বৃষ্টির মধ্যে আছে তাদের যে একটা ঝামেলা, তো খুবই আর কি খারাপ লাগে ওই কথা মনে পড়লে। তো এই যে ভিডিও দেখি, সব কিছু দেখি, খবর টবর দেখি, বৃষ্টির মধ্যে এই বন্যায় খুবই কষ্ট করে রয়েছে। তো আমরা তাদের জন্য এইখান থেকেই দোয়া এবং আশীর্বাদ করি। তো তা আসলে তো আমাদের আর কি কোনো কিছু করার নাই। এখন যাবো মির্জাপুর যাইয়া, তো লিখ নীলয়ের নিয়ে একটা ড্রেস কিনবো আর হচ্ছে দই দই কিনবো নিয়ে তারপর চলে যাবো। নীলয়ের জন্য ড্রেস কিনতে গেছিলাম, তো গেঞ্জি নিয়ে নিলাম, পাইতে যা দেখাবো না নাকি অর্ডার দেখাইলাম না, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব অবস্থা খারাপ। এই যে আমি যে দোকানে থাকতাম তো এই দোকান থেকে আর কি জিনিসপাতি আমি নেই সবসময়, বাইরে বৃষ্টি। তো আজকে আবার দই নিয়ে আসছি, 5 কেজি দই, এই যে 2 কেজি, আর এই যে বাইরে আছে 2 কেজি, আমার হাতে 1 কেজি, এই যে পাইদালে কেমনি কি ঠিক আছে? তো যাও আস্তে আস্তে যাও, তাহলে আমার কাছে দাও, কারণ বাড়িতে যাই, বাড়িতে যেয়ে আবার সবাই রে বলতে যা যারা আছে তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবো। আর নীলয়ের জন্য গেঞ্জি সেট নিয়ে আসি, বললো আবার পাড়া আইছিল ঘুরতে, জামাকোর সাথে আবার বাড়িতে যাইতাছে। একটা বাজে গেছে আজান দিতেছে, একদিন মাখন চান করামো তার নিজে আসলে ময়লা হয়ে গেছে। তো এই যে আমরা বাড়িতে এসে বললাম, আমাকে নিয়ে দিদি আবার ওই যে বসে দিছে, বৃষ্টি হয়েছে না দিদি যাওয়ার পরেও? কোন দিয়ে হয়েছে আমরা মির্জাপুর গেছিলাম, মির্জাপুর থেকে আয়সা করছি, আর এই যে নীলয় আর আমি বসে রয়েছি, সাথে লিখন আর আব্দুল্লাহ আছে। তো কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নীলয় আমাদের এক দিদি গিফট করছিল, তো এই যে নীলয়ের জন্য বাজার থেকে এই যে নিয়ে এসেছি, গেঞ্জি নিয়ে এসেছি, তারপরে জামার সেট নিয়েছি, গেঞ্জির সেট,
নিলয় তোমার কি পছন্দ হয়েছে? পছন্দ নেই অনেক হয়েছে 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 না? হুম, তোমার নাগে বড় না গেঞ্জি ইয়ে হুবেনজি হুবেন যতকে আর যা পড়াইব এটাই ঠিক আছে আর প্যান একটু বড় হয়ে থাকে সুন্দর রে কাকা সুন্দর দিছে না সুন্দর হয়েছে ও সুন্দর হয়েছে রে সুন্দর হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে যে নীলের ড্রেস লেগে গেছে সুন্দর হয়েছে আর ওগুনি গায়ে আইসক্রিম আনছে তো পোলাপাড়ি নাকি আইসক্রিম আনা হয়েছে তোমার কোনো গা অবনীর নাকি আব্দুলের নাকি তোর নাকি আইসক্রিম আছে আইসক্রিম ফ্রিজ আছে তো যাই হোক সবাই ডাক দিয়া যে দই আনা হয়েছে তো দিদিরে বারবার করে না করা হয়েছিল আর কি ওখানে সবই করেন না টাকা দিতে পারবো না দিতে পারবো না তাও বলছে নীল যে ড্রেস কিনো আর হচ্ছে তোমরা সবাই মিলে হালকা ভাত লাগে যোগ খাই কাকা কাকা কি খাইবে চেয়ার হয়েছে রে ঠান্ডা বরফ খেলে কি বুঝে মানে প্রথম প্রথম ডরাইছে জুস বানিয়ে খাবি এ কাকা না এ কাকা ই আব্দুল গুছিয়ে রয়েছে কাকি দই দেয় আইসক্রিম দিয়ে মিশিয়ে খাবেন তো না কাকা এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে হবনি হবনি খাবি না এই যে যারা যারা দই খায় আমরা দই খাই আর কি আমরা খাইতে পড়ছি আর যারা দই খায় না তারা বসে নাই তো কাকা গেছে আবার মাছ মারার জন্য আবার তা কাজে গরুর জন্য ঘাস কাটবার গেছে তো তার জন্য আর কি ই করে নাই আর কেউ দই খায় না তো লিখন আবার মালই খেয়ে গেছে আইসক্রিম খাইতে থাও খা খাবি না আব্দুল্লাহ কিছু লাগবো না লিখন না দই খেবার চাই অহন আবার আইসক্রিম খেয়ে দৌড়ছে ওই আইসক্রিম খাইছে না আইসক্রিম খাই ওখানে কেমন লাগলো দিদি ভালো লাগলো তাহলে আমি পান খাওয়ান না একটু পান খা তাহলে
পান পাইলে সে পান খেলে সে খাওয়াটা পরিপূর্ণ হইব না। ওই যারা বলে পান খায় তাকে বলে খাওয়ার পরে এক কোনা খেলে থাকে না পানের নিগে। বর্দা একটু পরে খাইব, বর্দা ইয়ে করো ফ্রিজে রাখে দাও, আর হলো যে যে আছে আর যে মশাই আছে মশাইরে ইয়ে দিও, সব বিকেল আইলে পরে দিও। এই যে কয়টা গরু রে খাবার দিয়ে আমি গাছগুলো না খুবই সুন্দর আমরে খাও খাও খালাও না খাও দেখেন কি সুন্দর করে খায়। খাও খাও ফালাও না কইটা কইটা খাও আমরা মির্জাপুর থেকে এসে নিয়ে তো এই যে সবাই মিলে দই মুড়ি খাওয়া দাওয়া করলাম, আর যারা যারা আর কি আসে নাই তাদের জন্য রাখা হয়েছে। আর জন্মাষ্টমী উপলক্ষে দিদি আমাদের জন্য এমনি আয়োজন করছিল এটুকু, আর নিলয়ের জন্য জামা কেনার জন্য দিয়েছিল, তো নিলয়ের জামা কাপড় কিনে দেওয়া হয়েছে। সর্বমোট টাকা দিছিল 1500 টাকা দিছিল, সর্বমোট টাকা দিছিল 1500 টাকা। তারপর ওই যে পোলা পানির জন্য আইসক্রিম আনা হয়েছে, আবার ওই যে লিখনগর জন্য আইসক্রিম আনছি, নিলয়ের জন্য জামা আনছি, আর দই আনছি, সবাই মিলে দই খেলাম। তো আজকে ভিডিওর বড় করবো না, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আর দিদিকে অনেক ধন্যবাদ এই অষ্টমীর দিনে আমাদের এই আয়োজন করার জন্য। আর অষ্টমী তো 2 দিন পড়ছে, কালকে আর আজকে, তো সবাইকে অষ্টমীর শুভেচ্ছা।